নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, সকাল এখন 7টা। বোনকে গতকাল রাতেই বলে দিয়েছিলাম যে আজ যেন কিছু আর জল খাবারে বানাস না, কাল একটু ইডলি ধোসা খাবো। তো ওই জন্য ভগ্নিপত সকাল সকাল গেছিলো পাড়ারই একটা দোকানে, একটা ভালো রেস্টুরেন্টও খুলেছে আবার বাড়ির কাছে, গরম গরম ইডলি আর ভাড়া নিয়ে এসেছে। এত ভালো লাগছে প্লেটটা দেখেই মনটা যেন সকাল সকাল একদম খুশি হয়ে গেল। যখন আমরা আগে ব্যাঙ্গালোরে থাকতাম, নিয়ম করে সপ্তাহে একটা দিন আমরা এরকম বাইরে থেকে ইডলি আর ভাড়া নিয়ে আসতাম। ওদেশে যাওয়ার পরে এই জিনিসগুলোকে মাঝে মাঝেই বড় মিস করতাম, কিন্তু আজকে আবার তেমন একটা দিন। সেই আমি আমার ব্যাঙ্গালোরের ফ্ল্যাটেই বসে আছি, সকালবেলাতে প্লেটে ইডলি আর ভাড়া। এটা কি মনে আছে? কি বল দেখি। মনে পড়েছে, লাস্ট টাইম যখন ইন্ডিয়া এসেছিলাম তখন ছিল এটা, মনে আছে? কেমন করে মসকিউটো গুলো বাইট করতো রে। দুপুর এখন 12:30, বাচ্চাদেরকে স্নান করেছি আজকে, জানেন। আজকে দুপুরে সবাই পিৎজা খাবে শুনে ভারী খুশি করছে কি বাচ্চাগুলো জানেন? যেই এখানে দুপুর 12:30-1 বাজছে, তার মানে তো আমেরিকায় তখন রাত্রি প্রায় 1:30। ঘুমের ঠেলায় তারা তখন অস্থির, কোনো ভালো সিনেমা, খেলনা, আইপ্যাড কোনো কিছু দিয়েই তাদেরকে তখন আর আটকানো যাচ্ছে না। আর সেই যে দুপুর 1:30 সময় শুচ্ছে, উঠছে রাত্রি 9:30-10, তারপর প্রায় বলতে গেলে সারা রাত জাগা। দেশে এসেছি আজ, আমাদের 3 দিন হয়ে গেল, কিন্তু রুটিনটা চলছে সেই একই রকম। ওই জন্য আজকে দুপুরে বাচ্চাদেরকে নিয়ে পিৎজা খাওয়াবো বলে বেরিয়ে এসেছি। মেহাকে বলেছি, চ আমাদের দেশে কীরকম পিৎজা পাওয়া যায় একবার খাবি, তুই তো এতদিন ওদেশেরই পিৎজা খেয়েছিস, এদেশে দুর্দান্ত ভালো পিৎজা পাওয়া যায়। তো খুশিতে সবাই বেরিয়ে এসেছে, সারাটা দিন ঘুরবো, সেই সন্ধ্যের মুখে মুখে বাড়ি যাব। যাতে ঘুম পেয়ে গেলেও অন্তত সন্ধ্যে 7:00-8:00 ঘুমালেও ওদিকে মোটামুটি ভোর 4:00-5:00 অবধি তাহলে ঘুমাবে। এইভাবেই ধীরে ধীরে তখন রুটিনটা আমাদের সেট হয়ে যাবে। শুধু অবশ্য বাচ্চাদের বলে লাভ নেই জানেন, আমাদেরও তাই হচ্ছে। যেই দুপুর 1:30 বাজছে মনে হচ্ছে একটু শুয়ে নিই, 1.5 ঘন্টা পরে উঠে পড়ব, কিন্তু সেই ঘুমটা এত গভীর সন্ধ্যে 6:30-6:30 আগে চোখই খুলতে পারছি না। ওই জন্য সবাই মিলে আজকে বেরিয়ে এসেছি। প্রথমে একটুখানি কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, প্রচণ্ড গরম এখন ব্যাঙ্গালোরে জানেন, বাচ্চাগুলো একদম হু হু করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। এই সময় খাবার খাওয়ার অতটা বেশি ইচ্ছাও করছে না, মনে হচ্ছে যত পারি জল, কোল্ড ড্রিঙ্কস, জুস এইসবই খাওয়া হোক। একটুখানি ফ্রেঞ্চ ফ্রাইজ নেওয়া হয়েছে, দুটি বাচ্চারই ভারী পছন্দ, আর রামকৃষ্ণর ভারী পছন্দ, গরমটা নিয়েই কামড়ে ফেলেছে, মুখের ভেতরটা তার একদম জ্বলে যাবার জোগাড়। এই যে এখানে আমরা দুটো পিৎজা নিয়েছি, কিন্তু আমার বোন ভগ্নিপতের আবার খুব একটা ইচ্ছা নয় এখান থেকে আমরা পেট ভরে পিৎজা খেয়ে নিই। এই পাশেই নাকি আবার ভালো একটা রেস্টুরেন্ট আছে, ওদের ইচ্ছা সেখানে একবার যাই। ওরা কিন্তু খুব বেশি দিন ব্যাঙ্গালোরে আসেনি জানেন, কিন্তু ওদের কাছে দেখছি রেস্টুরেন্টের ভারী খবর। আসলে দুজনেই ওরা খুব খাদ্যরসিক মানুষ, কোন অঞ্চলে কোনটা ভালো পাওয়া যায় ঠিক খুঁজে খুঁজে বার করেছে দেখছি। চলুন বেরিয়ে পড়েছি, বাচ্চাগুলো পিৎজা খেয়ে নিয়েছে, এবার এখান থেকে যাবো আরেকটা রেস্টুরেন্টে, টুকটাক আমরা খাবার দাবার খেয়ে বলছে আবার সেখান থেকে নিয়ে যাবে মলে, বাচ্চাদের নাকি ভালো অ্যাক্টিভিটি আছে কোন মলে সেখানে নিয়ে যাবে। সন্ধে এখন প্রায় 6:30, ফিরে এসেছি আমরা বাড়িতে, একটু করে চা খেয়েছি, ভাবলাম আপনাদেরকে আজকে একবার ফ্ল্যাটটা ঘুরে দেখাই। সারাদিন বাইরে খাওয়া দাওয়া করা হয়েছে, সন্ধেবেলায় এবার বাড়িতে হবে একটু রান্নাবান্না, তাই বোন রান্না শুরু করার আগে ভাবলাম একটু রান্নাঘরটা আপনাদের দেখাই। এই রান্নাঘরটা আমার ভারী পছন্দের ছিল জানেন, আজ থেকে প্রায় 12 বছর আগে তৈরি করা। কত স্বপ্ন ভাড়া বাড়ির ছোট রান্নাঘর পেরিয়ে যখন ফ্ল্যাটের এত বড় রান্নাঘরটা পেয়েছিলাম, নিজেকে একদম যেন রানী মনে হতো। ফ্ল্যাটটা রেডি হওয়ার পরে যখন ওর বাবা বলল, কি আজকাল ফ্ল্যাটে মডিউলার কিচেন না কি করে, যদি তোমার ইচ্ছা হয় করিও, একবারে করিয়ে তারপরে ফ্ল্যাটে যাব, শোনার পরে মনে হয়েছিল যেন আকাশের চাঁদ পেলাম। প্রত্যেকটা জিনিস কত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে দেখে তখন করেছিলাম। লাল সাদা বরাবরই আমার ভারী পছন্দের একটা রং, তো ওই দুটো রং মিলিয়েই তখন এই ক্যাবিনেটগুলো করা হয়েছিল। ওদেশে যাবার পরে যখন আবার সেই ভাড়া বাড়িতে গিয়ে উঠলাম, সব থেকে বেশি আমি মিস করতাম আমার এই রান্নাঘরটাকে। মাঝে মাঝেই তখন আমার এই রান্নাঘরটার কথা মনে পড়লে চোখে জল চলে আসতো, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে ওর বাবা আবার সব গুছিয়ে দিয়েছে, এখন ওই বাড়ির রান্নাঘরটাও ভারী ভালো লাগে। এই ফ্ল্যাটটাতে আছে দুটো বড় বেডরুম আর একটা ওই স্টাডি মতো, তো এইটা ছিল আমাদের মাস্টার বেডরুম, এইভাবে আমরাও খাটটা রাখতাম, বোনও দেখছি এইভাবেই রেখেছে। অবশ্য এইভাবে রাখা ছাড়ার উপায় নেই, অন্য দিকটাতে আলমারি করা আছে, আর ছাদের ওখানে ওই যে স্টিকারগুলো দেখছেন, মেহু যখন ছোটো ছিল তখন লাগিয়েছিলাম, আজ থেকে প্রায় 10-11 বছর আগে, এখন ওইভাবেই আছে। এই মাস্টার বেডরুমটা দক্ষিণ খোলা। গতকাল আপনাদের বলছিলাম না যে যখন আমরা এখানে আসি প্রায় 12 বছর আগে, এই দিকটা কোটাটা খালি ছিল, প্রচুর গাছপালা, তো এত হাওয়া দেয় আপনাকে ফ্যান চালাতে হবে না। আর এইখানটাতে সেই তখনই বানিয়েছিলাম ওয়ার্ড্রব সাদা কালোতে মিলিয়ে, চার পাল্লার আলমারি এটা, আর উপরের দিকেও অনেকটা স্টোরেজ আছে, আর এই দিকে আছে একটা এই যে এর সঙ্গে অ্যাটাচ বাথরুম। ফ্ল্যাটটাতে আছে দুটো বাথরুম,
একটা অ্যাটাচ আর একটা কমন। কমন বাথরুমটা আছে হলে আর একটা বেডরুমের সঙ্গে। তবে বাথরুমটা খুলে আর দেখাচ্ছি না, তিনটে বাচ্চা এখন ব্যবহার করছে তো কী পরিস্থিতিতে আছে এখন। আর এই যে এখানে আছে একটা ব্যালকনি, এটা আমার ভারী পছন্দের জায়গা ছিল, একদম রাস্তার উপরে। যখনই একটু একা লাগতো এই ব্যালকনিটাতে দাঁড়ালে যেন এক নিমিষে মনে হতো একাকিত্ব চলে গেছে। তখন এতটা জনবসতিপূর্ণ ছিল না, একটু ফাঁকা ফাঁকাই ছিল, কিন্তু তবু ভারী ভালো লাগতো। চারিদিকটা গাছপালা ছিল, দূরের দিকে একটা লেক ছিল, আর ওই বিল্ডিংটা তখন তৈরি হচ্ছিলো, প্রচুর তখন লোকজন ওখানে কাজ করতেন। আর মেহার বাবা যখন অফিস থেকে আসতো, প্রতিদিন সন্ধেবেলা চাটা আমরা এই ব্যালকনিতে বসে দুজনে খেতাম। ওর বাবা যখন অফিস বেরাতো, এই ব্যালকনিটা এসে তখন দাঁড়াতাম, অনেক দূর পর্যন্ত দেখা যেত ওর বাবা যাচ্ছে। তবে এখন দেখছি অনেক ঘর বাড়ি হয়ে গেছে, এখন আর অত দূর দেখা যায় না। তবে একটা যেটা এবার এসে দেখলাম খুব সুবিধা হয়েছে, প্রচুর দোকান বাজার হাতের কাছে এখন জানেন। যখন আমরা এখানে থাকতাম, টুকটাক জিনিসপত্র নিতে হলেও তখন আমাদের 2-3 কিলোমিটার যেতে হতো, কিন্তু এখন দেখছি ফ্ল্যাটের রাস্তাটা পেরালেই ওইদিকে সব হয়ে গেছে, লাইন দিয়ে এইদিকে দোকান ওইদিকে দোকান, চারিদিকে দোকান। ব্যালকনিটা দাঁড়াতে দাঁড়াতে কত স্মৃতি মনের কোনায় উঁকি মারছে। এই ব্যালকনিটা যখন আমরা পাই তখন খোলা ছিল জানেন, কিন্তু পরের দিকে গোটাটা আমরা গ্রিল দিয়ে ঘিরি। এক বছর এখানে থাকার পরে হঠাৎ করে খুব বাঁদরের উৎপাত শুরু হয়, 100টার উপর পরিবার হঠাৎ করে এখানে থাকতে শুরু করে। তারা বিভিন্ন রকমের খাবার দাবার তখন এই ব্যালকনিতে রোদে শুকুত দিত, সেই থেকে এখানে বড় বাঁদরের উৎপাত তখন বাড়তে শুরু করলো। আর এখানে তো তখন গাছপালাও ছিল প্রচুর, তো তখন ওই মেহা সারাদিন তো এই ব্যালকনিতেই দাঁড়িয়ে থাকতো, বাস দেখতো, গাড়ি দেখতো। এবার মেয়েটাকে যদি কোনোদিনও নিয়ে চলে যায়, ওই ভয়ে তখন এই গ্রিল দিয়ে ব্যালকনিটি ঘেরা। টুকটুক করে কত গাছপালা লাগিয়েছে বোন, চলুন এবার ভেতরে যাই। চারতলার উপরে তাও কি মশা জানেন, টুকুস টুকুস করে দেখছি পায়ে কামড়াচ্ছে। একটা ব্যালকনি দক্ষিণ দিকে আর আরেকটা ব্যালকনি পূর্ব দিকে, দুটো দরজাকে যখন একসঙ্গে খুলে রাখা হতো এত হাওয়া দিত মনে হতো ঘরটা বোধহয় উড়িয়ে দেবে। এখানে একটা নিজেরাই বেসিন রেখেছিলাম, যে যখন খাবার দাবার খাওয়া হয় সবসময় তো বাথরুমে যেতে ইচ্ছা করে না, এইখানটাতে আমরা তখন হাত ধুতাম। নিচে একটা ছোটো মতো স্টোরেজ আছে, বাড়তি একটু হ্যান্ড ওয়াশ বা একটুখানি সাবান এগুলো সব রাখার জন্য। আর ওই যে সাদা পর্দাগুলো ঝুলছে দেখছেন, ওই দিকটিতে আছে আরেকটি ব্যালকনি, পূর্ব দিকের ব্যালকনিটা আছে এখানে। এখানে আছে একটা ডাইনিং টেবিল, আমারও ডাইনিং টেবিলটা এখানেই থাকতো, বোনও দেখছি এখানেই পেতেছে। দেওয়ালের রঙের সঙ্গে মিলিয়ে কি সুন্দর টেবিল কভারটা পেতেছে দেখুন, ভালো লাগছে বেশ। তবে ও খুব একটা সাজিয়ে গুছিয়ে টেবিলটা রাখতে পারেনি, বাচ্চাটা ছোট তো আর ভারী দস্যি, যা থাকে ওপরে টুক করে ফেলে দিয়েই বলবে যা, যেন সে নিজে নিজে পড়ে গেল। সন্ধে 7:20, একটু দুধ গরম করে বাচ্চাগুলোকে বোন একটু দুধ দিল। 2-3 দিন ওরা এমন টাইমে ঘুমাচ্ছে উঠছে, 2-3 দিন হয়ে গেল একটু দুধ খায়নি, এরপরে হয়তো একটু রুটি করবে। এই যে ডাইনিং টেবিলটা ঠিক উল্টো দিকেই রান্নাঘরটা, আর এইখানটা খাবার দাবার খেয়ে ওইখানটা একটু হাত ধোয়া। দেখছেন ডাইনোসরটার কেমন ডিমোশন হয়েছে দেখুন, ডাইনোসর এখন ঘোড়া হয়ে গেছে। প্রথম দিনটা একটু ভয় পাচ্ছিল, কারণ ওর মুখটা আবার হাঁ করা যায় তো, তারপরে আস্তে আস্তে দেখলো যে ও বাবা এ তো কিছু করতে পারছে না, এখনও ঘোড়া, ওর পিঠে চড়ে সারাদিন বসে থাকছে, লেজ ধরে গোটা ঘর ঘোরাচ্ছে। আর ওইটি হচ্ছে ফ্ল্যাটে ঢোকার দরজাটা, মেন এন্ট্রান্সটা, ওটা তো পরের দিকে আমরা ওই লোহার দরজা একটা লাগিয়ে দিয়েছিলাম, আর ওপরের দিকটা নেট লাগিয়ে দেওয়াতে ওই দিকটা থেকেও খুব সুন্দর হাওয়া আসে। চলুন এবার আপনাদেরকে ওই পূর্ব দিকের যে ব্যালকনিটা আছে সেখানে একবার নিয়ে যাই। এই দিকটাতে কাঠের দরজা দেয়নি, প্রথম থেকে এই দিকটাতে স্লাইডিং দরজা দিয়েছিল, ওই জন্য এই দিকটাও ঘিরে দিয়েছিলাম একটু সেফটি সিকিউরিটির জন্য, কারণ তখন তো এই দিকটা সব খালি খালি ছিল। তবে এই দিকটাতে বোন দেখছি ওয়াশিং মেশিন রেখেছে, আর একটাও ভালো কাজ করেছে দেখছি, এই দিকেও দুটো কল লাগিয়ে নিয়েছে, একটাতে এই দিকটাতে ওর যে হেল্পিং হ্যান্ড আছে সে এখানে এসেই বাসন মাজে, তাহলে রান্নাঘরটা আবার বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই দিকেও কত ঘর বাড়ি হয়েছে, তবে একটা ভালো হয়েছে আমাদের সামনে বেশ অনেকটা জায়গা আছে, সেখানে বলছে কিছু একটা কেস চলছে, ওই জন্য ওখানে আর কিছু তৈরি হয়নি, সেই জন্য ওই গোটা জায়গাটা খালি আছে বলে হাওয়া টাওয়াগুলো ভালো পাওয়া যায়। আর এই দিকে আছে দুটো ঘর, আরও এদিকে আছে একটা ঘর, এটা হলো বাথরুম, আর এদিকে আর একটা ঘর আছে। আর এই দিকের ঘরটা আবার খুব ঠান্ডা থাকে ভেতরের দিকের, তো তবে ওটাতে একটু আলোটা কম আসে। এবার ডান দিকের যে ঘরটা আছে, যেটা স্টাডি, যেটা তোর বাবার অফিস রুম ছিল, সেই ঘরটা এখন নিলাম। এই ঘরটা ছোট, এই ঘরটাতে বোন এখন একটা খাট রেখেছে আর ওর মন্দিরটা রেখেছে। দেন মন্দিরটা একবার খুলে আপনাদের দেখাই, টুকুর টুকুর করে দেখছি অনেক ঠাকুর রেখেছে, লক্ষ্মী নারায়ণ জগন্নাথ দেব বাবা তারকনাথ সবাই আছে। ভগ্নিপত দেখি অফিস থেকে ফেরার পরে এই ঘরটাতেই ও কাজ করতে বসে, তবে আমরা যখন ছিলাম তখন একটা ছোট খাট ছিল, একটা সিঙ্গেল খাট রেখেছিলাম, ও দেখছি একটা বড় খাট পেতেছে। আর এই দিকে ছিল মেহার বাবার বুক সেলফটা, কত যে বই ছিল, কত কত গল্পর বই, টেকনিক্যাল বই, বুক সেলফটা একদম ঠাসা ভর্তি ছিল। যখন আমরা ওদেশে যাই গল্পর বইগুলো আমার ভগ্নিপত আর আমার ছোটো মামা নিয়ে যায়, আর টেকনিক্যাল বইগুলো সব ওর বাবা অফিসে দিয়ে এসেছিল, এখনও কর্নেল সমগ্রগুলো সব আছে। ছোটো একটা টেবিল ছিল, একটা চেয়ার ছিল, সিঙ্গেল একটা খাট ছিল, সারাদিন বসে বসে কাজ তো মাঝে মাঝে আবার সিঙ্গেল খাটটাতে শুয়েও পড়তো।
এখানে আমার সেই পুরানো ছবিটা, এনসিসির জন্য একবার আমি দিল্লিতে গেছিলাম সেই ফটোটা, 2004 তোলা ছবিটা, ওর বাবা যখন হাতে পেয়েছিল তখন আবার ফ্রেমে লাগিয়ে রেখেছিল। আরও এখানটাতে বিভিন্ন রকমের বই আছে, আর উপরটাতে আছে একটা স্টোরেজ। প্রায় 5 বছর পর ফ্ল্যাটটায় এলাম, কত যে স্মৃতি এর আনাচে কানাচে। এই যে বোনের ছেলে এখানে অজন্তা ইলোরার গুহা চিত্র বানিয়েছে, ভালোই হলো আপনাদেরকে একবারটি ভিডিও করে এই ফ্ল্যাটটা দেখালাম। জানেন, নিজের কাছেও এই ভিডিওটা সারা জীবন থাকবে। মাঝে মাঝেই ফ্ল্যাটটার কথা বড় মনে হয়, কখনো তো এইভাবে ভিডিও করে তো রাখা হয়নি। এখন আপনাদের সঙ্গে সঙ্গে যখন আমি ওখানে থাকবো, মন খারাপ করলে এই ভিডিওটা আমিও একবার করে দেখতে পাবো। চলুন বেরাই। আর এখানে আছে আর একটা বাথরুম, খুলে আর দেখাচ্ছি না। আর এইখানটাতে আছে আর একটা বেডরুম। তবে এই ঘরটাতে আজ গত 3 দিন ধরে মশারি ওঠেনি জানেন। যার যখন ঘুম পাচ্ছে সে এসে তো ওই মশারিতেই শুয়ে পড়ছে, বাইরে যা মশা, যে যখন তো পারছে ঘুমিয়ে পড়ছে। আর ওই যে ওই সাদা রঙের মন্দিরটা দেখছেন, ওটা আমরা যখন এই ফ্ল্যাটে এসেছিলাম তখন তৈরি করেছিলাম, এটাও প্রায় ওই 12 বছরের পুরানো। এখানে আছে আমাদের সব লাগেজ টাগেজগুলো, আর এদিকে আমাদের আর একটা আলমারি আছে, তবে এটা 3 পাল্লার। তখন তো আমার শাশুড়িমা খুব আসতেন, আমার মা আসতো, আমার বোন আসতো, তাদের জামা কাপড় থাকতো, তারাই এই ঘরটা তখন বেশি ব্যবহার করতো। যখন আমি ব্যাঙ্গালোরে থাকতাম খুব আসতো তখন আমার শাশুড়িমা, আমার মা, সবাই। ওই যে হাওড়া ইয়াশবন্তপুর ট্রেনটা আছে না, ওইটাতে বসিয়ে দিত আর আমরা এখান থেকে নামিয়ে নিতাম। এখন তো এত দূরে চলে গেছি কেউ আর যেতেই পারে না। আর আমার শাশুড়ি মায়েরও খুব বয়স হয়ে গেছে, সে কিছুতেই নিজের জায়গা ছাড়তে চায় না, সব এখানে বসে বসে গল্প করছে। সন্ধেবেলায় ভগ্নিপথে একটু মোমোর অর্ডার দিয়েছে, এখানে নাকি এই মোমোটা নাকি অসম্ভব ভালো খেতে। তো যত যা মোটামুটি ভালো খাবার দাবার ওরা এতদিন ধরে খেয়েছে, সকাল বিকেল মিলিয়ে ভাবছে কতগুলো আমাদেরকে খাইয়ে দিতে পারবে। আর আমরাও তো খেতে খুব ভালোবাসি, মোমো তো সকলেরই ভারী প্রিয় বলুন না। যাই হোক চলুন, এবার মোমো খেতে খেতে আর একটু গল্প করতে করতে সন্ধেটা কাটাই। ঘুমও পাচ্ছে খুব, কিন্তু জোর করে একটুখানি জাগিয়ে রাখা সবাইকে, যদি রাতটা একটু শুতে পারি। 2 রাত যদি ঘুমাই তাহলেই বেশ সুন্দর রুটিনটা সেট হয়ে যাবে। 2 স্টিম মোমো বলেছে আর একটা নাকি ফ্রাইড মোমো বলেছে। স্টিম মোমোটা তো আমরা ওখানে পাই, কিন্তু ফ্রাইডটা তো কখনো পাইনি, দেখি কেমন হয়। আমরা তো ওখানে বেশিরভাগ সময়ই কস্কো থেকে সেই ফ্রোজেন মোমোর প্যাকেট নিয়ে আসি, তা তো আপনারা দেখেছেনই। একটু হয় আমরা ভেজে নিই, আর না হলে মাইক্রোওভেনে 2 মিনিট ঘুরিয়ে নিই ওই সেদ্ধ মোমোটার জন্য। খারাপ হয় না, কিন্তু টাটকা জিনিসের স্বাদ তো অন্যই। যাই হোক চলুন, ভিডিওটাও তাহলে আজকে এবার এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।